ব্যাসদেবের শিষ্য জৈমিনী ঋষি, তিনি প্রশ্ন করছেন তার গুরুদেব ব্যাসদেবকে যে গুরুদেব একাদশী তিথি কবে আরম্ভ হয়েছিল, কেন একাদশী মানুষ করে, কি খেয়ে করে, করলে কী লাভ না করলে কী লাভ, আপনি সমস্ত কিছু সবিস্তারে আমার কাছে ব্যাখ্যা করুন। তখন ব্যাসদেব বললেন যে হে প্রিয় শিষ্য, আমি তোমাকে একাদশী সম্বন্ধে সম্পূর্ণভাবে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। এটা পদ্ম পুরাণের চতুর্দশ অধ্যায়ে ক্রিয়াসাগর সার নামক অংশে আছে, আমি সেখান থেকে বলার চেষ্টা করব। তাহলে পদ্ম পুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশ থেকে ব্যাসদেব তার শিষ্য জৈমিনী ঋষিকে একাদশী সম্বন্ধে বলতে শুরু করলেন। হ্যাঁ, তিনি বললেন যে ভগবান এই জগৎ যখন সৃষ্টি করেছেন তার সঙ্গে সঙ্গে পাপ পুরুষ সৃষ্টি করেছেন, আর পাপ পুরুষ সৃষ্টি করতে লোকেরা পাপ করে। হ্যাঁ, যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার বাড়ির পাশে একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছে পাকা পেয়ারা একটা দুলছে, যখন কচি থাকে আপনার লোভ লাগে না, আর যখন ওই পেয়ারাটা পাকা হয়ে দোলে তখনই আপনার লোভ লাগে। যদি আপনি বলেন বাজারে গেলে আমি 1 টাকা 2 টাকা 5 টাকা এই পেয়ারা কিনতে পাবো, কিন্তু তবু লোভ লেগে চুরি করার ইচ্ছা হয় যে না ও আর দেখতে পাবেন আমি চুরি করি, কেন ওই পেয়ারাটা ঝুলছে বলে দেখে লোভ লাগলো, ঠিক না, নাহলে লোভ লাগতো। ঠিক সেরমভাবে ভগবান চিন্তা করলেন আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি তাই তো লোকে পাপ করে, নাহলে তো পাপ করতো না, তাহলে দোষটা তো আমার। ভগবান নিজে স্বীকার করলেন, কখন স্বীকার করলেন, না যখন ভগবান ইচ্ছা করলেন যে আমি এই জগৎ যে সৃষ্টি করেছি। হ্যাঁ, যেমন সরকারের দেখবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলখানা দেখতে যায়, সেরকম ভগবানেরও ইচ্ছা গেল যে আমি একটু জেলখানাটা দেখতে যাই, যারা পাপ করেছে তারা কীরকম কষ্ট পাচ্ছে, কী ব্যাপার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরুড়ের পিঠে চেপে এলেন যমরাজের কাছে, আর যমরাজের কাছে এসে যখন তিনি একটুখানি আগিয়েছেন দক্ষিণ দিকে, তখন দেখছে দক্ষিণ দিক থেকে এক বিরাট আওয়াজ আসছে, বাঁচাও 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 বাঁচাও। তখন ভগবান যমরাজকে বললেন কিসের আওয়াজ, বলে প্রভু আপনি পাপ পুরুষ সৃষ্টি করেছেন তার ফলে লোকেরা পাপ করে, আর পাপ করার ফলে এই পাপের কর্মফল ভোগ করার জন্য এই নরকে এসে কষ্ট পায়। ভাগবতমে পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা আছে, এই ভাগবত আপনাদের নিতে বলছি, কারণটা কি, হ্যাঁ কেন বলছি ফোন করতে, না এই ভাগবতের মধ্যে আপনি সব পাবেন, এখানে তো আর নরকের বর্ণনা দিতে পারবো না, 28টা নরক আছে, কোন পাপে কোন নরকে কোন কষ্ট পায় সব উল্লেখ আছে। তাই বললেন যে দক্ষিণ দিকে যে নরক সেই নরক আছে, এটাও ভাগবতে উল্লেখ আছে। হ্যাঁ, আমাদের এই যে এই ব্রহ্মাণ্ডটা 7টা উবরে তল আছে আর 7টা নিচে তল আছে। হ্যাঁ, 7টা উবরে তলে আমরা শুধুমাত্র স্বর্গলোকই জানি, স্বর্গের পরে যে কোনো লোক আছে আমরা জানি না, কিন্তু আছে ভূ ভুব স মোহ জন তপ সত্য, একদম ব্রহ্মলোক এই 7টা তল আছে, আর নিচের শ্রেণী আছে। হ্যাঁ, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, হ্যাঁ এই 7টা। তা এই যে পাতাল আছে, পাতালের নিচে গর্ভোদক সমুদ্র আছে, মানে গর্ভোদক বিষ্ণু আছে, ওই গর্ভোদক বিষ্ণু আর পাতালের মাঝে একটা এরিয়া আছে, ওইটা হচ্ছে নরক। হ্যাঁ, ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে, পড়বেন। তাহলে 7টা নিচের তল বুঝতে পারলেন, হ্যাঁ বুঝলেন, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, তাই আর উপরে 7টা আছে, ভূ ভুয়স্ব মহজন তপসত্য, আমরা ভূলোকে আছি। হ্যাঁ বুঝেছেন, যদি আপনি কেউ এটা যেমন 14তলা বাড়ি সেরকমভাবে আপনি বিচার করতে পারেন, সে যাই হোক ওর আবার আলাদা রকম দিকে চলে যাবে, এই পাতালের দিকে নরক আছে। এখন এই নরক থেকে আওয়াজ আসছে, তখন ভগবান চিন্তা করলেন যে এই নরক তো আমি সৃষ্টি করেছি আর এই পাপ পুরুষ তো আমি সৃষ্টি করেছি, এ যদি না করতাম তো এগুলো কিছুই হতো না,
তাই ভগবান নিজেকে খুব দোষারোপ বলে মনে করলেন জীবের কষ্ট দেখে। হ্যাঁ, যেমন ছেলে মেয়ে অনেক সময় দেখবেন অন্যায় করলেও, অন্যায়ের কষ্ট পেলেও কিন্তু বাবা মা সেই কষ্টে দুঃখ পায়। হ্যাঁ, বুঝেছেন? একজন মাস্টারমশাই হাসতে হাসতে বলছেন, সাধু বাবা আপনি নরক দেখেছেন না আপনার বাবা দেখেছেন? আমার বাবা দেখেছেন, আমার ঠাকুরদাদা দেখেছে। কে দেখেছে নরক? আমি বললাম আপনার বাবাও দেখেনি, আপনার ঠাকুরদাদাও দেখেনি, আমার বাবাও দেখেনি, আমার ঠাকুরদাদা দেখেনি। কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেব। পূর্ণিমা রাত্রিতে আপনি বাইরে বেরিয়েছেন আর সেখানে একটা দড়ি গুটানো অবস্থায় আছে, আপনি কি বলে ছুটবেন? দেখে ভয় পাবেন? বলছে কেন, আমি ওটা সাপ বলে মনে করে ভয় পাবো? আমি তাহলে ওটা সিংহ বলে ভয় পাচ্ছেন না, সাপ বলে ভয় পাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? তা কেন সাপ বলে ভয় পাচ্ছেন না? সাপ বলে একটা বস্তু আছে আর সাপ বলে বস্তুটা এরমভাবে কুণ্ডুলি আকারে জড়িয়ে থাকে, সেই জন্য আপনি সাপ কথাটা মনে হলো ভয় পেলেন, নাহলে আমার মনে আসতো না। তা সাপ বলে যদি বস্তু না থাকতো আমার মনে আসতো? মাস্টারমশাই তো, যেহেতু মাস্টারমশাই তো শিক্ষিত, মানে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি সেরকম নরক আছি, নাহলে নরকের কথাটা কেন আসবে? তো ভগবান চিন্তা করলেন, করে তখন তিনি ধ্যান করছেন, সেই সময় ভগবানেরই অঙ্গ থেকে একজন খুব সুন্দরী মহিলা তিনি প্রকাশিত হলেন। ভগবান জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললে আমার নাম একাদশী। ও, তোমার কি কাজ? না, আমার কাজ, আমার এই তিথি যে পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বললো তাই? তাই সেই খবর যমরাজ সমস্ত নরকে দিলেন আর সমস্ত নরকে সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সবাই উঠে এলো। হ্যাঁ, মুক্ত হয়ে গেল। এদিকে যমরাজ, হ্যাঁ, তার তো 28টা নরক পাপুরুষ লোক পাঠায় যায়, তখন দেখছে ভাই যারা নরকে গেছে তারাও খালি হয়ে যায়। দেখবেন ট্রেনের টিকিট 5 টাকা 10 টাকা এখন টিকিটের দাম, কেউ যদি ধরা পড়ে তাকে 3 দিন হাজতে পুরে রাখে। ও এসে গ্রামে দেখবেন সবাইকে বলে, ওরে ভাই টিকিট না কেটে আর উঠবি না, 10 টাকার জন্য ভাই 3 দিন কী কষ্ট রে ভাই, মশার কামড়। আর সে কী অবস্থার মধ্যে ছিলাম, নোংরা দুর্গন্ধের মধ্যে, সে সবাইকে এসে বলবে। সেরকম যারা নরকে ছিল সবাই এসে বলছে, ওরে ভাই একাদশী কর, এত কষ্ট আর সহ্য করতে পারবি না ভাই রে, ও কী কষ্ট রে। হ্যাঁ, তখন সবাই এসে বলছেন, বলার পরে তখন সবাই একাদশী করে, নরকে করে উদ্ধার হয়ে গেল আর এই জগতের লোক করে, আর কোনো লোক কাস্টমার যাচ্ছে না। তখন যমরাজ এসে একদিন পাপুরুষ, অ্যাকচুয়ালি পাপুরুষ এসে বলছেন যে ভগবানকে দণ্ড করে বলছেন, দণ্ডবাদ করে বলছেন, প্রভু আপনি তো আমাকে তৈরি করলেন কিন্তু আমার এখন আর কোনো কাজ নাই। কেন না? যমলোকে কেউ যাচ্ছে না। যমরাজ এসে বলছেন, প্রভু আমার এত ডিপার্টমেন্ট, এতগুলো লোক দেখাশোনা করতে হয়, সব লোক বেকার হয়ে বসে আছে। হ্যাঁ, বুঝেছেন? তখনকার দিনে তো আর ওই তাস খেলা ক্যারাম খেলা ছিল না, নাহলে ওই ক্যারাম তাস খেলতো নরকে। তা কী করবে সারাদিন বসে থেকে? তখন যমরাজ এসে বললেন যে প্রভু আমাকে বললেন, না না দেখছি। তখন একাদশীকে ডাকলেন, ডেকে বললেন যে এই যে পাপ পুরুষ আমি সৃষ্টি করেছি, নরক এত বড় ডিপার্টমেন্ট খুলেছি, সব পুরা খালি পড়ে আছে, তা তোমার এই একাদশী করে তা তুমি কিছু উপায় বলো। তখন একাদশী তিথি বললেন যে 5টা শস্যদানার মধ্যে আমি একাদশীতে অবস্থান করব। যারা এই একাদশী তিথিতে এই 5টা দানা শস্য খাবে তাদের হৃদয়ে পাপ পুরুষ প্রবেশ করবে, করার পরে পাপ করবে এবং আস্তে আস্তে আপনার ডিপার্টমেন্ট ভর্তি হতে যাবে। হ্যাঁ, এখন তো ডিপার্টমেন্ট পুরা ভর্তি চলছে, কেন যেভাবে মানুষ পাপ কাজ করছে, হ্যাঁ, তো ও তো একদম পুরা ডিপার্টমেন্ট ভর্তি হয়ে গেছে। তা 5টা দানা শস্য কি? 5টা দানা শস্য হচ্ছে ধান থেকে, মানে চাল থেকে যা খাবার হবে, চাল থেকে যে কোনো খাবার আপনি খেতে পারবেন না, গম থেকে যে কোনো জিনিস খেতে পারবেন না, যব জাতীয় জিনিস থেকে যা কিছু হবে, ভুট্টা থেকে আরম্ভ করে যব জাতীয় জিনিস থেকে যা হবে খেতে পারবেন না, আর ডাল জাতীয় জিনিস থেকে খেতে পারবেন না, আর সরিষা জাতীয় জিনিস থেকে খেতে পারবেন না, এই 5টা জিনিস। তাহলে চাল থেকে যা হবে, গম থেকে যা হবে, যব জাতীয় জিনিস, যব বলতে ভুট্টাটা ওর মধ্যে পড়ে, ওখান থেকে যা হবে, ডাল জাতীয় জিনিস, যে কোনো ডাল থেকে যা হবে, আর সরিষা জাতীয় জিনিস থেকে যা হবে, সেগুলো খাওয়া নিষিদ্ধ। একজন অরুণাচলে একটা মাতাজি বলছেন, সাধু বাবা খাবোটা কি, সুগার রুগী মরে যাবো নাকি তোমার একাদশী করতে গিয়ে? আমি বললাম না না মরবেন না,
বেঁচে থাকবেন, কোনো অসুবিধে নেই, আপনি করুন। তা মানুষ সাধারণত আগে প্রশ্ন করে খালি কি খাবো, হ্যাঁ বুঝেছেন, বাচ্চা ছেলেকে আপনি যা দেবেন সব মুখে দেবে দেখবেন, হ্যাঁ। তো এই কলিযুগের মানুষ খালি সেই একটাই কথা, খাবো কি, খাবো কি, হ্যাঁ। তখন আমি বললাম যে আপনি খাবার কোনো অসুবিধে নেই, আর 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করতে পারেন, হ্যাঁ। অনেকে বলেন যে আমার বয়স, ছেলের বয়স 3 বছর 4 বছর, ও বার্লি খায়, তারপরে বিভিন্ন জিনিস খায়, ও কি পারবে, আমি না অসুবিধে নেই, করলে ভালো। আপনি যদি মনে করেন যে উনি না করেন ওতে কোনো পাপ হবে না, হ্যাঁ। এটা করুণা সিন্ধু বলে আমার গুরুমাদের একটা বই আছে, ওইতে লেখা আছে, প্রভুবাদ এক জায়গায় বলেছেন যে 8 বছরের নিচে একাদশী না করলেও হবে, আর 80 বছরের ঊর্ধ্বে একাদশী না করলেও হবে। তবে যারা করে তারা দেখে আমার ছেলে মেয়েদেরও করায়, হ্যাঁ। একটা বাচ্চা তার মাকে বারবার বলে, মা তুমি যদি আমাকে এটা না দেবে আমি কিন্তু একাদশীতে এই ভাত খাবো, রুটি খাবো। তার মা আমাকে বলছেন, প্রভু আমার ছেলে খালি ভয় দেখা। আমি বলছি এখন ছোটো বয়স তো, এখন ভয় দেখালেও কোনো অসুবিধে নেই, ও তো বয়স কত, বলছে 4-5 বছর না কত, আমি এখন অসুবিধে নেই, খেলেও অসুবিধা হয় না, হ্যাঁ। তা একাদশীতে আপনি পেঁপে কাঁচা কলা এসব দিয়ে সন্দক লবণ ব্যবহার করবেন, বাজারে সন্দক লবণ পাওয়া যায়, সন্দক লবণ দিয়ে। আর তেল কী ব্যবহার করবেন, ওই তেমন একটু ঘি দিতে পারেন, অনেকে বলে আমার ঘি সহ্য হয় না, বাদাম তেল দিয়ে, বলছে বাদাম তেল অনেক সময় পাওয়া যায় না, সূর্যমুখী তেল পাওয়া যায়, সূর্যমুখী তেল দিয়ে আপনি, হ্যাঁ করতে পারবেন। ওই দিন হলুদ ব্যবহার না করলে ভালো, আর আলু ভাজা করে খেতে পারেন। আর সাবুটা অনেক সময় খাওয়া, আমার গুরুমাজ বলছিলেন যে সাবুটা গাছের শিকড় যদিও, কিন্তু সাবুতে অনেক সময় এই পাইল দেয়, ওই ময়দা টয়দা পাইল দেয়, ওই জন্য সাবুটা অনেক সময় এ হয় না। তবু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি মোটা দানার একটা সাবু পাওয়া যায়, আমাদের যে ফেস্টিভ্যাল হয় সে ফেস্টিভ্যালে মোটা দানার সাবু, তারপরে ওই শ্যামা যে ঘাস আছে সেই ঘাসের যে মানে দানাটা, ওটা একটু ভালো করে বেছে নিতে হবে আগের দিন, হ্যাঁ বেছে নিয়ে ওটা আপনি রান্না করে খেতে পারেন। তারপরে পানি ফলের আটা পেলে ওটা দিয়ে কিছু তৈরি করে খেতে পারেন, হ্যাঁ। আর শশা, শাকালু, আলুকে সিদ্ধ করে একটা স্যালাড বানিয়ে খেতে পারেন। পাকা কুমড়োকে আপনি যদি সিদ্ধ করে একটু চাপা দিয়ে, মানে একটু কিছু দিয়ে চাপ দেবেন, দিয়ে একটু পায়েস করবেন, বাচ্চা বলে মার রোজ যেন একাদশী হোক, হ্যাঁ। তারপরে বাদামকে যদি আপনি আগের দিন ভিজিয়ে দেবেন, হ্যাঁ, দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে খাবেন, তাহলে তো খিদেই পায় না, শরীরটা খিদেও পাবে না, শরীরে আপনার প্রোটিনও অভাব হবে না, কোনো কিছু হবে না, হ্যাঁ করে খেতে পারেন। কেন আগে খাবার কথা বলি, একটু ফল খেলেন, একটু দুধ খেলেন। আর এই একাদশীটা যে কোনো সম্প্রদায়ের করতে পারে, যেমন শাস্ত্রে বলছে গঙ্গা স্নান, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সূর্যদেবের উপাসক হোক, শাক্ত হোক, হ্যাঁ যে কেউ গঙ্গায় স্নান করতে পারে, হ্যাঁ সেরকমভাবে একাদশীটা যে কেউ করতে পারে, কোনো অসুবিধে নেই, হ্যাঁ যে কোনো সম্প্রদায় করতে পারে, কেন তার নিজের পাপ পুরুষটা হৃদয়ে প্রবেশ করতে না দেওয়া ভালো, বুঝেছেন। আর একাদশী কেউ কেউ আগের দিন দুবার খায়, দুপুর পর্যন্ত খায়, তারপরে খায় না, অনেকে রাত্রি পর্যন্ত খায়, কেউ একাদশীর দিনে সকাল থেকে 12টা পর্যন্ত উপোস থাকে তারপরে খায়, কেউ সন্ধ্যে 6টা পর্যন্ত উপোস থাকে তারপরে খায়, কেউ সারাদিন নির্জল থাকে, হ্যাঁ জল পর্যন্ত খায় না, এরম আছে। কেউ শুধু জল খেয়ে থাকে, মিষ্টি জল খেয়ে করে, কেউ একটু ফল খেয়ে করে, কেউ দুধ খেয়ে করে, মানে বিভিন্নভাবে করার উপায় আছে, হ্যাঁ। যদি আপনি বলেন আমি খেয়ে করবো, তাও খাওয়ার এরকম উপায় আছে, যদি বলেন আমি একবেলা খাবো তাও আছে, এবার দুবেলা খাবো তাও আছে, বিভিন্ন রকম আছে। অনেকে প্রশ্ন করেন যে আমি তো সধবা, আমি কি করতে পারবো? সাধারণত বিধবারা নাকি একাদশী করে, না এরকম কোথাও উল্লেখ নাই। মহাপ্রভু তার মাকে তার বাবা থাকতে বলেছিলেন, মা একাদশী করো, হ্যাঁ একাদশী যে কেউ করতে পারে। অনেকে বলে বাবা পাপ হবে, আমার স্বামী করে না, আমি যদি করি আমাকে নরকে যেতে হবে, না এরকম নেই, যে করবে ও ফল পাবে, বুঝেছেন। যে করবে, যদি বলে আমি স্ত্রী করে না স্বামী করতে পারে, স্বামী করে না স্ত্রী করতে পারে, যদি বলে ছেলে মেয়ে, যে করবে সে পাবে, সোজা কথা, বাড়ির সবাই করলে ভালো। আর এই বৈশাখ মাসে মাত্র 2টো একাদশীতে একবার করে পরীক্ষা করতে পারেন, আর এই একাদশীটা প্রচুর মাহাত্ম্য, কালকে আমি বলবো এই বরুতিনী একাদশী করলে কী মাহাত্ম্য, হ্যাঁ। আর যখন শুনবেন তখন মনে করবেন, আরে ভাই করলে ভালো হতো, এত ফল, হ্যাঁ লোকসানে পড়ে যাবেন। কেউ সকাল 9টার পরে খায়, যে যেমনভাবে খাওয়াটা, তার একাদশী দিনে 5টা শস্য,
হ্যাঁ, অনেকে বলে আমি বাবা শাক খাবো, পটল খাবো, ঝিঙ্গা খাবো না, এরকমভাবে উল্লেখ নাই, যেগুলো বলছি ওইগুলো খান, ঠিক আছে। পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন, কি একটু আলু ভাজা করুন, কি বাদাম খান, হ্যাঁ একটু ফল খান, হ্যাঁ বাড়িতে কলা থাকলে খান, নারকোল খান, একটু দুধ খান, হ্যাঁ মাত্র তো একটা দিন, তো দেখবেন কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। আর সব থেকে বড় জিনিস কি, একাদশীর দিনে গীতাটা পাঠ করা অবশ্যই দরকার। গীতার যে কোনো একটা অধ্যায় পুরা অনুবাদ আর শ্লোক পড়ে যাবেন, সময় পেলে তাৎপর্য পড়লেন, বাড়িতে সবাই নিয়ে একটু হরিকথা শুনলেন, সবসময় হরিকথা শুনলেন, চেতনাটা যাতে ভালো থাকে। একজন মাতাজি বলছে আমি সাজগোজ না করে থাকতে হয় না, বলে একটা দিন একটু সাজগোজ কম করুন, কী আছে, মুখে কিছু না মাগলে ভালো, হ্যাঁ একটা দিন, কত প্রশ্ন আপনার মানুষে, হ্যাঁ একটা দিন কাপড়ে সাবান টাবান কম দেন, সাবান সার টাব না দিয়ে একদিন জল কাজ করে নেন, হ্যাঁ যা আপনার যেমন বাদুম করে সাবান দেয় সেরকম দিলেন বাইরে। অনেকে বলে দাদা একাদশীর দিনে রক্ত বেরোলে ক্ষতি নাকি, না প্রকৃতি নিয়মে রক্ত যে বেরোয় ওটা আমরা বন্ধ করতে হবে, অসুবিধা নেই, এমনি হাত কেটে গেলে আপনি কেটে কেটে গেল, আপনি কী করে আর কী করবেন, তাহলে একাদশী কোনো কারণে একাদশী বন্ধ করা যাবে না, কেউ মারা গেলেও না, খালি শ্রাদ্ধটা একাদশীর দিনে করা যাবে না। একাদশীর হচ্ছে নিত্য নৈমিত্তিক, এটা কোনো নিয়ম কারণ নেই যে কেউ মারা গেছে করতে পারবো না, কি আমার হাত কেটে গেছে বলে রক্ত বেরিয়ে আমি করতে পারবো না, এরকম কোনো কিছু নেই। হ্যাঁ মানে একাদশী করার পরে, আর যদি একাদশী আপনার কোনো কারণে আপনার ভঙ্গ হয়ে গেল, কোনো কিছু একটা দানা শস্য খেয়ে নিয়েছেন মনে নেই, হ্যাঁ যেমন আমাদের একবার ইনচার্জ, সে দেখলো দাদার সাথে একটু ভালো চাল নেবো, চালটা নরম কি শক্ত বলে গালে দিয়ে চিবিয়ে আর খেয়ে নিয়েছে, ওর মনেই নেই যে একাদশী। তারপরে আমরা শ্রীপাদ জনিয়াসপুকে ফোন করে জানালাম, তার শ্রীপাদ জনিয়াসপু বললেন যে না কোনো অসুবিধা নেই, তারপরের দিন একাদশীর কাছে প্রার্থনা করে তারপরের দিন আমার একাদশী যেমন করে সেরাম করলে হয়ে যাবে। হুম আর পারণটা যে আছে, হ্যাঁ পারণের আছে এ কি না, আপনি পারণ বোধ হয় পাঁচটা বারো থেকে নটা বারো না কত বোধ, আপনি সাড়ে পাঁচটা ছটার সময় করবেন, সোজা কথা, হ্যাঁ সাড়ে পাঁচটা ছটার সময় কী করবেন, যদি জগন্নাথের মানে শুকনো যে অন্নটা থাকে নির্মাল্য বলা, ওটা যদি থাকে ওখান থেকে দুটো দানা খেতে পারেন, যদি বলেন যে ওটা নাই তাহলে আপনি একটু হলুদ মুড়ি ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, কি একটু পায়েস লাগিয়ে দিলেন, কি একটু সুজি ভগবানকে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে আপনি খেয়ে পারণ করতে পারেন। হ্যাঁ পারণের সময় অনেক কিছু মন্ত্র আছে, তবে সহজ মন্ত্র কি, জগন্নাথের যে প্রার্থনা করবেন যে জগন্নাথ কি রাধা মাধব কি নৃসিংহদেব কি গৌণিতায় সবার কাছে প্রার্থনা করে যে প্রভু আমি গতকাল একাদশী করেছিলাম, সেই একাদশীর আমি তো নিয়মকানুন কিছু জানি না, আমি শুধু করেছি, তার কি পাপ কি পুণ্য জানি না, শুধু আপনি কৃপা করুন যাতে আপনার শ্রী চরণকমলে আমার ভক্তি হয়, হ্যাঁ আমি যাতে আরও ভালো করে একাদশী করতে পারি, আমি যাতে সংসারে সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে পারি, যাতে সবাই একাদশী করে, হ্যাঁ সবাইয়ের মঙ্গল কামনা করুন, হ্যাঁ সেভাবে মঙ্গল কামনা করে একাদশী করুন, যে আমি আরও যাতে গ্রন্থ প্রচার করতে পারি, গ্রন্থ পাঠ করতে পারি, গ্রন্থ পড়তে পারি, আমি যাতে ভক্তিপথে আরও আগাতে পারি, আমি যাতে খারাপ জিনিসগুলোকে ত্যাগ করতে পারি, হ্যাঁ যা কিছু ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান শুনেন। তা এইভাবে একাদশী আপনার করার চেষ্টা করুন। একাদশীতে খাওয়ার কথা বললাম, একাদশী সবাই করতে পারে, হ্যাঁ অনেকে মনে করে প্রভু আমি কি সব একাদশী করতে হবে, বছরে তো সাধারণত ২৪টা একাদশী, আর এই বছরটা খুব ভাগ্যবান কারণ কি, এই বছরে পুরুষোত্তম মাস, যেটাকে মল মাস বলে সাধারণ মানুষ, এটা মল মাস না, এটা পুরুষোত্তম মাস, এই মাসের মাহাত্ম আরও বেশি পুরুষোত্তম মাসে, হ্যাঁ যা করবেন ১০,০০০ গুণ বেশি ফল পাবেন পুরুষোত্তম মাসে, এর তো ১,০০০ গুণ পাচ্ছেন কমসে কম, যদি একবারে বলেন আমি করবো না, বৈশাখ মাসে দুটো একাদশী করুন, যে মরে যান না বেঁচে থাকেন। অনেকে মনে করে ওষুধ খাবো কিনা, যদি দেখেন যে ওষুধগুলো খেলে আমার খুব ক্ষতি হবে সে ওষুধ খাবেন, যেগুলো খেলে দেখলেন আমার ক্ষতি হবে না ওটা না খেলেই ভালো, বুঝেছেন। আর একাদশীতে আর কি মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ মানুষের মনে একাদশী সম্বন্ধে আরও অনেক প্রশ্ন আছে, হ্যাঁ যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, আমি তা আমি অনুরোধ করব আপনাদেরকে সবাই মিলে করুন, হ্যাঁ আর যদি সবাই করতে রাজি না হয় আপনি নিজেও করুন, যে করবেন সে ফল, আর সবাইকে বলুন না যে একটা দিন করে দেখুন না একবার, তো এমন নয় যে আমি খেতে পাচ্ছি না, আমি তো খাবার জিনিস পাচ্ছি, হ্যাঁ বুঝেছেন, যেগুলো খাবার এতদিন ধরে তো খাচ্ছি, আর একটা দিন ওই জিনিসগুলো না খেলে কী হবে, তাই না, আপনি একটু বাদাম সিদ্ধ করে খাবেন, কোনো শরীরের অ্যাসিড অম্বল কিছু হবে না,
হ্যাঁ, অনেকে বলে দাদা দুধ খেলে আমার গ্যাস হয়ে যায়, এই যায়, আর দুধকে ছানা করে খান। হ্যাঁ, তবে দুধের জিনিস অনেক সময় কি হয়, ওই সরিষার তেল দিয়ে দুধ দোয় বলে অনেক সময় আমরা ওই দুধ বারণ করি। যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে দুধ দুয়ে এ করবেন, হ্যাঁ, ছানা তৈরি করলেন, দই খেলেন, হ্যাঁ, তা করুন। আমার অনুরোধ সকলে মিলে আনন্দে এই বরুথিনী একাদশী করুন। হ্যাঁ।